আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো নাই। কেন? সেটা আপনি যদি বুঝাও না বুঝার ভান ধরেন কিভাবে বিয়ে করলেন? এত একটা মানুষের জীবনে বাসর রাতটা সবচেয়ে থাকে গুরুত্বপূর্ণ একটা রাত, সেই রাতে আপনি আমারে বিয়ে কইরা ঘরেও ভালো করে ঢুকতে পারলেন না, আপনার সব রেডি, ফ্লাইট আইসা পড়ছে, আপনি আমার ছাইরা চলে গেছেন। তাইলে এখানে তো কি বিয়ে করলাম কিছুই বুঝলাম না, স্বামীও চোখে দেখলাম না, চলে গেছেন কত দূরে, কবে আসবেন আর কবে কি? আসছে কি আর সাধে, আপনাদের ভবিষ্যতে চিন্তা করে তো আমি চলে আসছি, নালে কেউ এই বা প্রথম বিয়ে করে প্রথম বাসর যে জায়গায় আমি করবো বাসর করবো এই জায়গায় আমি বিদেশ চলে আসি, আমি কি সাধে আইসি আপনাদের কথা চিন্তা করে, আমার মা বাবার কথা চিন্তা করে আমি এই জন্য চলে আসছি, আমার সব কিছু রেডি হয়ে গেছে ওই দিনে, তাহলে আমি কীভাবে থাকি বলেন, আমার কি থাকা সম্ভব? ঠিক আছে, এই বউয়ের কথা ভাবলেন না, গেছেন গা ফুটফুট কইরা বাপ শোনেন, কথা ভাব, এত সুন্দর বউ রাইকা, এত সুন্দর স্ত্রী রাইকা কেউ সাথে বিদেশ যায় প্রথম দিনে? আমি তো আমার তো কলজাটা ফাইটে যেতেছে, আমি তো বুঝি যে আমি যে আমার এত সুন্দর বউডারে এত কলজার বউডারে আমি বাংলাদেশে রাইকাইছি, প্রবাসে আসছি, আইসা এখানে অনেক টেনশন হচ্ছে, চিন্তা ভাবনা হইতেছে, তারপরে এই চিন্তা ভাবনা টেনশনের মাধ্যমে আমি কাজ করতেছি, কার কার জন্য? আপনাদের জন্য। তা আপনারা যদি আমাকে সান্ত্বনা না দেন তাহলে কে দিবে বলেন? হ্যাঁ বুঝছি, আর কত কিছু বলবেন, কষ্টের জীবনে এমনি মা মরা মাইয়া সবাই বুঝাই শোনায় বিয়া দিছিল, বিয়া বসতাম না, তারপরও করলাম, এখন স্বামীও কাছে পাই না, মাডাও নাই, এভাবেই তো জীবন। আপনি তো আপনার দুঃখের কথা আমার শোনালেন, কিন্তু আমার দুঃখের কথা তো আর আমি কারো শোনাতে পারি না, আমি শুনছি যে মামুরিবার বলছে যে একমাত্র সুখ দুঃখের কথা শেয়ার করা যায় তার মা বাবার সাথে আর এক স্ত্রীর সাথে, এনা স্ত্রী আমার দুঃখের কথা বুঝলো না, আর কারে বোঝাম? তা ঠিক, কিন্তু আপনিও তো আমার কিছু না ভাইবা না বুঝাই গেছেন গা, আমারে রাইখা নতুন বউ হইয়া সেদিন থেকে আমি বউ, কিন্তু বউয়ের তো কোনো দিকে স্বীকৃতি পাইলাম না। ধৈর্য ধরে থাকেন, ধৈর্য ধরে আল্লাহ ওগুলোর ফল দেয়, আপনি ধৈর্য ধরেন, আপনি দেখবেন একদিন এগুলোর ফল পাবেন, আল্লাহ তাআলা আপনাকে ফল দিবে, সৎ পথে থাকবেন সবসময়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার আমার যেই শখ আদর মহব্বত পাইতেন তা আল্লাহ আপনাকে সোহান, আল্লাহ তালা আপনার এটা ই করে দিবে, আপনার এটা মনেই হবে না, অনুভবটা মনে হবে না যে স্বামী নাই কাছে, ওইটা মনেই হবে না। তা ঠিক আছে, এমন হলে তো ভালোই, আল্লাহ যেন এমনই করে। যাই হোক, আপনার কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া খোঁজ করছি, না খাওয়ার মতনই, বা বাড়িতে দেশে নতুন বউ ফালাইয়া কি এখানে ঠিক মতন খাইতে পারি না ঘুমাইতে পারি, আপনি করছেন খাওয়া দাওয়া? হ্যাঁ করছি, মনটা ভালো না লাগলেও শরীরটা ভালো না, খাইতে তো হইব, বাঁচতে তো হইবই। ঠিক মতন খাবেন, টেনশন করবেন না, আমার জন্য কোনো চিন্তা করবেন না, ঠিক মতন খাবেন, ঘুমাবেন, সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ওইটাই আমি চাই, আর কিছু আমার লাগবে না। আর আপনার জন্য আমি আসার সময় কী নিয়ে আসবো বলেন? আমার জন্য আসার সময় বিদেশের যাই হোক, এই যে স্নো পাউডার, সাবান, শ্যাম্পু এগুলা, আর ভালো দেখে এই মেকআপ টেকআপ এইসব এসব আনবেন। আচ্ছা আর কিছু চাইলেন না? না আর কিছু লাগবে না, আর আপনি ঠিকভাবে দেখাশুনে আইসা পড়েন তাই হবে, এটুকুই আপনার হয়ে যাবে? আমি তো ভাবছি আমার স্ত্রী আমার থেকে দামি দামি জিনিস চাবে, দামি দামি শাড়ি চাবে, দামি দামি মিঠা চাবে, দামি দামি মিঠা চাবে, যেটা সেটা আপনি আপনি দেখাশোনা সুন্দরভাবে আইসা পড়েন তাইলেই হবে আমার। হ্যাঁ এর প্রবাদ জীবন, এত আমি দুর্ভাগা নতুন স্ত্রীকে দেশে পালায় আমি আজকে বিদেশে বাড়িতে থাকতেছি, কষ্ট করতেছি, এইটাই হলো প্রবাদ জীবন। কিছুই করার নাই, এটাই তো বিদেশ থাকলে এটাই ওইটাই তা সেখানের নিয়ম।
আর কিছুই করার নাই। আচ্ছা দেখা শুন না, আপনি আয়সা পড়েন আর যত তাড়াতাড়ি সম্ভব একটু আসার চেষ্টা করেন, এমনিতেও এভাবে থাকতে ভালো লাগে না। হ্যাঁ আমি আর 3 মাস পরে আসব, আমার প্রায় আসছি, প্রায় 3 বছর হয়ে গেছে, আমি 3 মাস পরে আমার ছুটি হবে 1 মাসের। আমি যত দ্রুত পারি চলে আসব, ছুটি যেদিন হবে তার দেরি করব না, আমি চলে আসব। তা আপনি? আচ্ছা ঠিক আছে। তা আপনার বাবা মা সবাই ভালো আছে? সবাই ভালো আছে। আম্মা আব্বা সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালোই আছে, খালি আমারই খারাপ লাগে এই তো আর কি। না খারাপ লাগা যাবে না, টেনশন করবেন না। আপনারা তো প্রথমেই বলো আমার জন্য সবসময় দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে ভালোভাবে কাজ করতে পারি এবং সুস্থভাবে বাংলাদেশে ফিরতে পারি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম।